بسم الله الرحمن الرحيم. باركوا ربنا الله السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد قال الله تعالى في القران الحكيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم فان تنازعتم في شيء فردوه الى الله والرسول ان كنتم تؤمنون بالله واليوم الاخر ذلك خير وأحسن تأويلا سورة النساء ونشاط نمبر آيات وقال الرسول صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري رحمه الله যাবতীয় প্রশংসা গুণগান সিত্তসানা একমাত্র সেই মহান ইজাতের জন্য যার অশেষ মেহরবানিতে আজ বৃহস্পতিবার বা দিশা আমরা দিনে কিছু কথা বলার শোনার জন্য অত্র মজলিসে সমাবেত হতে পেরেছি এজন্য আল্লাহর শুক্রিয়া দা করি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লামের উপরে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা যে সকল ইবাদত বন্দেগি করি এবং তার মাধ্যমে আল্লাহর কাছে নাজাতের আশা রাখি জাহান্নাম থেকে মুক্তি চাই জান্নাত লাভ করতে চাই সেই সকল ইবাদতের সর্বাগ্রে রয়েছে ইমানের পরেই ইমানের পরেই যার অবস্থান সেটা হচ্ছে আসসালা বা নামাজ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন তার কিছুক্ষণ পূর্বেও বলছিলেন আসসলা আসসালাকুম সাথীরা বন্ধুরা নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থদের দিকে খেয়াল রাখবে তো এই নামাজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি যে অধিকাংশ মানুষের নামাজের মধ্যে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে আমাদের নবী মোহাম্মদ আলী ওসাল্লাম তিনি বলেছেন বোখারের হাদিসে আবু হলাই রাতি আল্লাহ থেকে বর্ণিত সাল্লু কামা রাই তুমনি ও সাল্লি তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো কিন্তু এখন আমাদের সমাজের অবস্থা এমন যে চার মাঝাব এবং চার মাঝাব এবং অন্যান্য বিভিন্ন তরিকার মিশ্রণে সালাতের এমন অবস্থা হয়েছে শুধু চার মাঝাবই নয় বরং শিয়া রাফেজিদেরও মেলা তরিকা রয়েছে তাদের বিভিন্ন তরিকার বিভিন্ন সালাদ আমাদের দেশে হিজবুত্তাহির হিজবুত্তা উহিদ নামে মেলা দল হয়েছে তাদেরও নামাজের বিভিন্ন তরিকা রয়েছে আপনারা ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছেন তো এই এক নামাজ দেখালেন রাসুল সাল্লাহ আলয় আর বললেন আমার মতো নামাজ পড়ো কিন্তু আমরা যে নামাজ পড়তেছি চোদ্দো হাজার রকম এই এতগুলো তরিকা তো রাসুলসাহাল্লাম আমাদেরকে দেখান না এই জন্য প্রত্যেক মমিনের দায়িত্ব হলো যে সে সঠিক পদ্ধতি জানবে প্রত্যেক মমিনের দায়িত্ব কি সে সঠিক পদ্ধতি জেনে নবী সাল্লা পদ্ধতি জেনে নামাজ পড়বে অন্যথায় রসুলের তরিকা থেকে যত তার নামাজের ভিন্নতা সৃষ্টি হবে তত তার সব বাড়বে না কমবে ওই কমবে তত তার সব কমতে থাকবে কারণ যত মিলবে কাজ রসুলের সাথে ইবাদত বন্দিকে এই বিশেষত নামাজ তত তার সাব বাড়বে আর যত অমিল হবে তত কমবে তো কমবে গুণাও হবে কারণ ওটা নতুন তরিকা তাই না নতুন তরিকা কি চালু করা যায় না রসুল সাল্লা বলছেন যে আমাদের দিনে নতুন কিছু চালু করে সেটা প্রত্যাখ্যাত সেটা বাতিল আর সেটা বেদাত আর সে বেদাতের পরিণাম দলা বি কুল্লা ধলা তিন ফিননা তো এই জন্য আমরা এক সপ্তাহ আগে শুক্রবারে সালাদ সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম দলিল সহকারে এবং আজকে আমরা তার পরবর্তী কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। ইনশা আল্লাহ তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দলিল সহ সালাতের পদ্ধতি দলিল সহ সালাতের পদ্ধতি আমরা যেখানে গিয়ে থেমেছিলাম সেখানে বলা হচ্ছে প্রত্যেক মুসাল্লি সে ইমাম হোক বা এক নামাজ পড়ুক তখন কি করবে সে যেন তার সামনে একটা সুত্রা রাখে সুত্রা বলা হচ্ছে উটের পিছনে যখন হাউদাস বাঁধা হয় উটের উপরে উটের উপরে যে বসার জন্য যেইটা ইটা বাঁধা হয় তার পিছনে একটা এক একমষ্টি পরিমাণ এতটুকু এক ফিট ধরেন এক ফিট পরিমাণ একটা কাঠ থাকে এই কাঠটা দিয়ে পিছনে হয়তো এটাকে শক্ত মজবুত করা হয় তো এতটুকু পরিমাণ যেটা আপনারা মসজিদে দেখেন না একটা ছোট কাঠ রাখা হয় হ্যাঁ ওই একটা ডিজাইন করে তো এই কাঠ বরাবর ধরেন এক এক মুষ্টি বরাবর একটা সুতরা আপনার সামনে রাখতে হবে যাতে করে আপনার সম্মুখ দিয়ে কেউ অতিক্রম না করে আমরা শেষে বলেছিলাম যে কেউ যদি সুতরা না রাখে আর তার সামনে দিয়ে মহিলা গাধা এবং কালো কুকুর চলে যায় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে ইমাম ইয়া ইমাম বিমবাজ রহমতুল্লাহ আলাই বলছেন যে যদি তিন মিটারের উপর দিয়ে সাত আদরো এক দরা হচ্ছে এ হাত তার লম্বা হাতগুলো আছে দেড় ফিটের এরকম তিন হাত দূর দিয়ে যদি যায় তাহলে নামাজ ভাঙবে না কিন্তু তিন হাতের মধ্যখান দিয়ে যদি যায় এই তিনটি জিনিস হেমার আ এবং কালবাল কালবুল আসর তাহলে রসুলের বাণী অনুযায়ী তার নামাজ নষ্ট হয়ে যাবে অন্যরা বলছেন যে আসলে নামাজ নষ্ট হবে না তবে নামাজের কি হবে ঘাটতি হয়ে যাবে হাল আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা নামাজে যখন একাকি নামাজ পড়ব অথবা ইমাম সাহেব নামাজ পড়াবেন আমাদেরকে তখন সামনে একটা সূত্রা দিয়ে নেব অনেক সময় মানুষকে দেখা যায় যে কাতারের মধ্যখানে নামাজ শুরু করে দিয়েছে মানে সোননাথ নামাজ পড়বে সে যদি দেখতে পাচ্ছে যে সামনে কিছু হয়তো কোরআন রাখার কিছু যেই ইয়াগুলো ডেস্কগুলো থাকে জায়গাগুলো থাকে অথবা কিছু হয়তো একটা কুরসি আছে একটা পিলার আছে ওখানে গিয়ে দাঁড়িয়ে সে নামাজ পড়তে পারে একটা লোক নামাজ পড়তেছে তার পিছনে সে পড়তে পারে কিন্তু সেটা না করে মধ্য ফিল্ডে সে পড়া শুরু করলো না এটা উচিত নয় এই জন্য যে মেলা মানুষ আছে তারা হয়তো আপনার সামনে দিয়ে যেতে পারে আপনি গেট বরাবর নামাজ শুরু করে দিলেন মানুষ তো মেলায় দিক দিয়ে যাবে এই জন্য প্রত্যেকের উচিত যদিও আমি সোননাথ পড়ি যেন একটা আর আড় আমি খুঁজি আর ইমামের যেই সূত্রা সেটা সকল মুসল্লিদের কি সূত্রা ইমামের যে সূত্রা সেটা সকল মুসল্লিদের মুক্তাদিদেরও সূত্রা অতএব ইমামের সামনে সূত্রা থাকলে মুসল্লিদের কাতারের মধ্যখান দিয়ে প্রয়োজনে কেউ যদি যেতে চায় প্রয়োজনে তবে যেতে পারে দলিল ইবনে আব্বাস রাজি আনহুমা হুমা বলছেন যে আমি একদা নামাজে আসলাম নামাজ শুরু হয়ে গেছে তো আমি যে পাশে এসে দাঁড়ালাম সেই পাশে জায়গা নাই জায়গা আছে অপর প্রান্তে তখন আমি মুসল্লিদের সামনে দিয়ে তাও ঘোড়া নিয়ে গেছে বাহন নিয়ে ওপারে গিয়ে বাহন থেকে নেমে তারপর না কাতারে দাঁড়িয়েছে তো মুসল্লিদের সামনে দিয়ে যদি প্রয়োজনে যেতে হয় তাহলে ইমামের সামনে সুতরা থাকলেই যথেষ্ট এই ক্ষেত্রে আপনি সামনে দিয়ে যেতে পারবেন প্রয়োজনে আর যদি আমরা এক কি পড়ি তাহলে আলাদা আলাদা আমাদেরকে সূত্রা নিয়ে নিতে হবে আল্লাহ জন্য এই আমলটি আমাদেরকে করার তৌফিক দান করেন আল্লাহ আর এই হাদিসটি আমরা বলেছিলাম মুসলিম শরীফের হাদিস নাম্বার পাঁচশো দশ সুত্রার হাদিস তারপর বলছেন এখানে আমরা যে শায়কের বই থেকে আপনাদেরকে দলিল সালাতের পদ্ধতি শোনাব তিনি বলছেন আর তিনি হলেন একজন বিজ্ঞ তার নাম হচ্ছে ওস্তাজ ডক্টর আব্দুল্লা বিন মোহাম্মদ বিন আহমদ আত্মইয়ার তিনি মাস্টার্স ও ডক্টরেটের শিক্ষক জামিয়াতুল কাসিম কাসিম বিশ্ববিদ্যালয় এবং এটা প্রসিদ্ধ বিষয় যে আল কাসিম এলাকার যারা লোক তারা ধর্মীয় দিক থেকে কি বেশি কড়া বেশি কড়া কঠোর হ্যাঁ তাদের মধ্যে সাড়ের জিনিসটা খুব কম বিশেষ করে ধর্মীয় দিক থেকে তো যাই হোক সেইখানকার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি বলছেন যে ওবাই ও তাকবীর ও ত এহরাম আল্লাহ আকবর এবং যখন একটা সূত্রা সামনে নিয়ে নিলেন আপনি তখন তাকবীরে তাহারিমা দিয়ে আপনি নামাজ শুরু করবেন তাকবীরে তাহারিমা হলো আল্লাহ আকবর নাউদ্দ বেবাসারি ইলা সুজু দিহি আপনার চোখ দিয়ে কোথায় তাকাবেন বুড়া আঙুলের দিকে পায়ের পাতার দিকে না সাজদার স্থানে তাকাবেন ওয়ালা ইউ ও ওগাই রুহা আর এছাড়া অন্যদিকে তাকানোই জায়েজ নয় লি আন্না আল-ফাজা জিক্রি তাউকিফিয়া আচ্ছা ওয়ালা ইউ ও ওগাই রুহা আর আল্লাহ আকবর ছাড়া অন্য কোনো শব্দ দিয়ে তাহারিমা দেওয়া নয় এটা আমাদের মশালা এটা হাদিসদের মশালা এটা হাম্বলিদের মাসালা ঠিক কিন্তু এটাও এটা হাদিসদেরও মশালা যে তাকবীরে তাহারিমা আল্লাহ আকবার ছাড়া অন্য কোনো শব্দ দিয়ে বলা যায় নয় কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন যে আল্লাহ আকবার শব্দের সমর্থবোধক যে কোনো শব্দ দিয়ে আল্লাহ আজাম অথবা অন্য কোনো ভাষাতে ফার্সিতে অথবা অন্য ভাষাতে যদি কেউ এ সমর্থবোধক শব্দ বলে তাহলে তারা তকবিরে তাহারিমা হয়ে যাবে দুঃখজনক হলেও এবং আফসোসের কথা হলেও সত্য কিছুদিন পূর্বে আপনারা ফেসবুকে একটা ভিডিও পেয়েছেন যেখানে এই মাঝহবিরা যারা বলে যে আমরা আবু হানিফা রহমতুল্লা আলাইকে ফলো করি অনুসরণ করি তারা আমাদের নামে ভিডিও আমাদের বিপক্ষে ভিডিও বানিয়েছে যে আমরা যেহেতু বাংলায় খুদবাদিতে বলি মাতৃভাষায় তাই তারা নামাজও কি বলেছে বাংলায় পড়ে বলছে এটা আমাদের এটা আমাদের মানে আহলুল হাদিসদের নো ন আমরা কোনো নতুন মাঝাবও নই আমরা রসুল সাল্লা সাল্লাম এবং সাহবাগ উপ চলে যাওয়া পথেরই অনুসারী আর এটা তোমাদের ইমাম সাহেবেরই মাসালা এই জন্য কদিন আগে আমি ফেসবুকে লিখেছিলাম যে বর্তমান প্রচলিত হানাফিরা বা তাদের মুফতিরাও অধিকাংশ তাদের মাঝাব সম্পর্কে জানে না ইমাম আবু হানিফা রহমতুল্লা আল্লাহ নিজের মা ফতোয়া হলো যে যদি আল্লাহ আকবার না বলে সমর্থবোধক অন্য শব্দ বলে তবে জায়স আমরা বলি না জায়েজ নয় কারণ এর কোনো দলিল নাই রসুল সাল্লাম থেকে শুরু করে এক লক্ষ সাহাবি যারা ছিলেন লক্ষাধিক সাহাবি যারা ছিলেন তাবেইন তাবে তাবেইন কেউ এটাকে জায়েজ করেন নাই ফলে আল্লাহ আকবার বলেই কি করতে হবে তাকবীরে তাহারিমা দিতে হবে শাহেক এখানে বলছেন যে জিকের শব্দগুলো হলো তৌকিফি আল্লাহ রসুলের কথার উপর নির্ভরশীল তৌকিফি মানে কি আল্লাহ রসুলের কথার উপর নির্ভরশীল অন্য ভাষায় কোরআন হাদিসের দলিলের উপরে নির্ভরশীল মা কোরআন হাদিসে যেভাবে এসেছে সেভাবে আমাকে বলতে হবে ওইখানে আমাকে স্টপ করতে হবে যতটুকু এসেছে ততটুকু বাড়ানো যাবে না কমানো যাবে না আর আল্লাহ আকবার কেন অন্য কোন যে শব্দগুলো এসেছে সামি আল্লাহ হলে হামিদার জায়গায় যদি অন্য এরকম সমর্থবোধক শব্দ দিয়ে আমি পরিবর্তন করি তবুও জায়েশ হবে না ফাইন না ফাইন আজিজ আনি নুতকে বিহালি আদমে মা আর ইফাতিহি বি লোক আতিলা আর বি ইয়া কাব্বারাবে লোক আলেই এখন শেহেক এখানে এটা একটা সহজ মাশালা বলেছেন বা একটু ছাড় ভাব তিনি দেখিয়েছেন সেটা হলো যে একটা লোক যদি এখন আল্লাহ আকবার শব্দটা বলতেই না পারে কারণ সে আরবি ভাষা জানে না তাহলে আল্লাহ আকবারের যে অর্থটা আসে যতক্ষণ তার আল্লাহ আকবার শেখা না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে কী করবে ওর ভাষাতেই আল্লাহ আল্লাহ মহান এরকম শব্দ যদি সে বলে তাহলে না জানা ব্যক্তির জন্য না পারা ব্যক্তির জন্য না শেখা পর্যন্ত সে বলুক কিন্তু এটা অবশ্যই তাকে কি করতে হবে শিখতে হবে একজন নিউ মুসলিম বা নামদারি মুসলিম নামাজ পড়তো না এখন নামাজ পড়া সে শুরু করছে তো সুরা ফাতেহা জানে না কি জানে সে জানে বিসমিল্লাহ রহমান রহিম কিছু জেগের আজকাল এমনি জানে আল্লাহ আল্লাহ আকবর সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ জানে ওগুলো দিয়ে সে নামাজ পড়বে কিন্তু এটা দিয়ে কি তার আজীবন নামাজ হবে না তাকে নামাজের পদ্ধতি দোয়া শিখতে হবে লেকাউল্লাহ তালা কারণ আল্লাহ তালা বলছেন লাইকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা বুসাহা আল্লাহ আল্লাহ কোনো ব্যক্তিকে সাধ্যের বাইরে দায়িত্ব দেন না কষ্ট দেন না যেহেতু লোক পারে না তাই তাকে সাময়িকভাবে সাহেব বলছেন যে এটা দিয়ে সে পড়ুক যেটা পারে আর যদি আর শিখবে আর যখন শেখা হয়ে যাবে তখন তার ভাষা ছেড়ে দিবে কারণ কোরআন ও হাদিসের ভাষা দিয়েই নির্ধারিত বিশেষত সালাত এবং বিভিন্ন স্থানে যে জেকেরগুলো এসেছে সেটা উল্লেখ করতে হবে কাব্বার আচ্ছা এটা হলো সুরা বাকারা দুইশো ছিয়াশি নম্বর আয়েত ওয়ালাহতান আক্তিদু সালতু ইল্লাহ বেতাক বীর অতিল এবং তাকবিরে তাহারিমা না দিলে নামাজই শুরু হয় না লেহাদিস আলি ইন রদী আল্লাহ আনহু আন নবিসাল্সাল্লাম কল কারণ আলি রদি আল্লাহ থেকে বন্নিত হাদিসে নবি সাল্সাল্লাম বলেছেন মিফ্তা হ সালতি আত্তুহুর নামাজের চাবি হলো পবিত্রতা নামাজের চাবি হলো পবিত্রতা যদি কারো পবিত্রতা অজু যদি না থাকে অথবা বড় না পাকি থেকে সে পাক না হয় অথবা শরীর পাক না করে স্থান পাক না করে তাহলে তার নামাজই হবে না মিস্তা হস যেমন আপনার কাছে চাবি না থাকলে রুম খুলতে পারবেন না আপনার ব্রিফকেস অথবা আপনার দোলা আলমারি আছে তার চাবি লাগানো আছে চাবি নাই তালা লাগানো আছে চাবি নাই আপনি খুলতে পারবেন না ওই রকম নামাজের চাবি হলো কি পবিত্রতা অবশ্যই পবিত্রতা লাগবে ওয়াতাহারি মুহাত্তেক বীরু এবং নামাজ নামাজ নামাজের নামাজ যখন শুরু হয় তখন বাইরের কাজগুলো হারাম হয়ে যায় কিসের মাধ্যমে তাকবীরে তাহারিমার মাধ্যমে ওয়াতাহারি লুহাত্তাসলিম এবং নামাজের পরে সালামের মাধ্যমে কি হয়ে যায় দুনিয়ার সকল কাজ আপনার জন্য যেগুলো বৈধ সেগুলো হালাল হয়ে যায় তো তাকবির তাহারিমা দেওয়ার মাধ্যমেই নামাজ শুরু হয় এটা হলো তিরমিজির হাদিস প্রথম খণ্ড নয় নম্বর পৃষ্ঠা এবং হাদিস নাম্বার তিন আলবানি রাহম এটাকে হাসান সহি বলে উল্লেখ করেছেন প্রথম খণ্ড শহি সোনানের তিরমিজি প্রথম খণ্ড চতুর্থ পৃষ্ঠা এবং হাদিস নাম্বার তিন যে কথা বলছিলাম যে আমাদের সমাজে বা আমরাও অনেক সময় এরকম ভুল হয়তো করে থাকি যে আপনি একটু তাড়া করে এসেছেন এসে দেখছেন ইমাম সাহেব কি রুকুতে চলে গেছেন আপনি আল্লাহ একবার বলে রুকুতে চলে যান কিন্তু এই আমলটা ভুল এই আমলটা কি ভুল কি করতে হবে দুটো তাকবির দিতে হবে তাকে এক আল্লাহ আকবার আল্লাহ আকবর তাকবির তাহারিমা এরপরের সাথে সাথে আপনি ইন্তেকাল অর্থাৎ রুকুতে যাওয়ার তববির দিবেন আল্লাহ আকবার দুইটা তকবির আপনাকে অবস্থায় দিতে হবে কারণ আপনাকে নামাজে ঢোকার জন্য যে অবস্থাতেই ইমাম সাহেব থাকুন না কেন আপনাকে তাকবীরে তাহারিমা দিতেই হবে উদাহরণ ইমাম সাজদাতে আছেন অথবা তাসাহুদে আছেন আপনি এসে ডাইরেক্ট তাসাহুদে বসতে পারবেন না আপনাকে কি করতে হবে তাকবিরে তাহারিমা দিতে হবে আল্লাহ একবার ইমাম সাহেব কোথায় সাজদাতে আল্লাহ একবার বলে আপনি সাজদাই যাবেন ইমাম সাহেব কোথায় আল্লাহ এবার আপনি কোন পজিশনে যাবেন যেখানে ইমাম আছেন আবার বলেন প্রথম আল্লাহ তাকবীরটা হল রোকন এবং এমন রকম যেটা কেউ যদি না বলে তার নামাজ শুরু হয় না যেটা একটু আগে বললাম নামাজ শুরু হয় না আর যদি নামাজ শুরু না হয় তো শেষ হবে শেষই হবে না এজন্য কোনো সময় ভুলেও তাকবিরে তাহারিমা ছাড়বেন না বুঝাতে পেরেছি আর যেটা দ্বিতীয় তাকবির আমরা দিচ্ছি এই যে রুকুতে যাওয়ার জন্য বা সাজদাতে ইমাম সাহেব আছেন সেটা হলো ওয়াজিব সেটা কি ওয়াজিব যদি ইমামের সাথে থাকেন ওটা ছুটে গেলেও আপনার নামাজ হয়ে যাবে কারণ আপনি কার সাথে আছেন ইমামের সাথে আছেন ইমামের কারণে আপনার ভুলটা আল্লাহ তালা মাফ করে দেবেন কিন্তু এরকম করা উচিত নয় ওটা একটা ওয়াজেব আর একমাত্র রকম যেটা ছুটে গেলে পুরা নামাজই বাতিল হতে পারে সেটা কি আর অন্য অন্য রকম যদি ছুটে যায় তাহলে আসবে সেগুলো বিধান পরবর্তীতে হয়তো যদি অন্য অন্য রকম ছুটে যায় তাহলে রোকন যদি আদা করা সম্ভব হয় ওই রাকাতের মধ্যে ফিরে গিয়ে তাহলে সেটা আদা করে নিতে হবে নতুবা ওই রাকাতটা বাতিল বলে গণ্য হবে উদাহরণস্বরূপ আমি সাজদা করার পরে আমার মনে হয়েছে যে আমি রুকু করি নাই বোঝাতে পেরেছি আমি রুকু করি নাই অথবা রুকু থেকে আমি উঠি নাই রুকুর থেকে উঠা একটা রকম তো আমি রুকুর থেকে উঠেই নাই রুকু থেকে ডাইরেক্ট কাছাকাছি যেরকম আমাদের বেশিরভাগ অবস্থা হয়ে যায় হ্যাঁ স্বামী আল্লাহ হামিদা আল্লাহ বা তাড়াতাড়ি যে যায় তাতে করে রুকু করা না করা কাছাকাছি বরাবরই হয়ে যায় তো এই ক্ষেত্রে আমি হয়তো মনে কর আমি মনে করছি যে রুকু আমি করছি কিন্তু সাজদা দেওয়ার পর আমার মনে হয়েছে যে রুকু আমি করি নাই এখন তো আর রুকু করা সম্ভব নয় কারণ আমার সাজদা শেষ আমি সাজদা দিয়ে ফেলেছি সাজদা যখন শেষ হয়ে গেছে তখন রুক করার সুযোগ নাই তখন আমার তিন রাকাত বা চার রাকাত বা দুই রাকাত যে রাকাত যে যে রাকাত বিশিষ্টই সালাত হোক না কেন এই রাকাতটা আমাকে বাতিল করতে হবে ক্যান্সিল যেই রেখাতে আমি রুকু করিনি নিশ্চিত আমি অথবা আমি একটা সাজদা করিনি নিশ্চিত আর পরের আমল আমি শুরু করে দিয়েছি তাহলে ওই রাকাত ক্যান্সেল কিন্তু যদি এমন হয় যে আমি সাজদাতে যেতে শুরু করছি তখন মনে হয়েছে কি আরে আমি তোরকু থেকে উড়ি নাই তাহলে আমাকে স্বামী হলিমান হামিদা বলতে হবে তখন আপনি সাথে সাথে বাঁকা হয়ে যাচ্ছিলেন স্বামী আল্লাহ এটা এ দ্রাক এটা পাওয়া সম্ভব আর যেটা যখন কোন রুকন আপনি পাবেনই না অসম্ভব হয়ে গেছে তখন রাকাতটাকে হিসাব থেকে বাদ দিয়ে দিতে হবে ওই স্থানে আরেকটা রাখা কী করতে হবে পূরণ করে নিতে হবে আসবে হয়তো এগুলো ইনশাল্লাহ আর যখন তাকবিরে তাহারিমা দেবে তখন তারা দুই হস্তকে উত্তোলন করবে মজমু মাতাই আল আসবে আর আঙ্গুলগুলো থাকবে মিলানো এমন এরকম এরকম থাকবে না মেলানো থাকবে আর মামদুদা। এটা প্রশস্ত থাকবে এমন থাকবে না বন্ধ থাকবে না এটা প্রশস্ত থাকবে এটা হলো মামদুদ আলিফে মামদুদা আলিফে মাকসুরা পড়ছেন অনেকে আলিফে মামদুদা মদ করে লম্বা করে যেটা পড়া হয় সেটা হলো আলিফে মামদুদা তো এরকম আপনার আঙ্গুলগুলো খাড়া থাকবে হ্যাঁ এটা বন্ধ থাকবে না আর হাজুয়া হাজুয়া মান কী বাইহে আও এলা হে আপনার হস্তদায়ে উত্তরণের দুটি পদ্ধতি এক আপনার এই কাত বরাবর কাত বরাবর উঠাবেন অথবা কানের লতি বরাবর ফুরু আউজু নাই দুই কানের লতি বরাবর যে লতি আছে এই লতি বরাবর আপনার আঙ্গুলগুলো উঠবে এতটুক অথবা এতটুক এই দুটার যে কোনো একটার উপরে আপনি আমল করতে পারেন কারণ দুটাই হাদিসে বর্ণিত হয়েছে কাবলা তাক বিরি আউ বা আদাহু আউ মা আহু সাহেব এখানে বলছেন যে আপনি আগেই এভাবে উঠাতে পারেন তাকবিরের আগে অথবা আগে তাকবির দিয়ে দিয়েছেন তারপরে আপনি আল্লাহ আল্লাহ একবার বলছেন তারপরে উঠাচ্ছেন অথবা সাথে সাথে দুটোই একসাথে করছেন আল্লাহ একসাথে করছেন যেটা বেশিরভাগ লোক আমরা করে থাকি বলছেন তিনটাই ফাকুল্লুহাজিহি শিফার ফাই লুহা মুসিবুন লিসুন্না এ তিনটা কাজী মানে যখন আপনি হাত উঠাবেন সেটা তকবিরে আগে হতে পারে পরে হতে পারে অথবা সাথে সাথে হতে পারে আল্লাহ একবার বলছি সাথে সাথে হাত উঠাচ্ছি তিনটে কাজে শুন্নাত সম্মত লিমা রুবিয়া আন ইবনি অমর আর আল্লাহ আনহুমা কল কারণ হাদিসে বর্ণিত হয়েছে এমনি অমরদী আল্লাহ আনহুমা থেকে রসুল সালসাল্লাম বলেন রয়িত তিনি বলেন রয়ীত রসুল আল্লাহ হিসাল্লাসাল্লাম ইদ আ কাম আফিস সলা আমি রসুল সাল্সাল্লামকে দেখেছি যখন তিনি নামাজে দাঁড়িয়েছেন রফায়য়া দেই হে হাতটা ইয়া কুনা হাদুয়ামান তার দুই হস্ত তিনি উত্তোলন করেছেন তার দুই কাদ বরাবর আর এই কাজটা তিনি করতেন মনে রাখবেন যারা হয়তো একটু আরবি মাদ্রাসায় পড়েছেন একটা আরবিতে আসে ইস্তেমরারি মাজি ইস্তেমরারি চলমান অতীতকাল করতেছিলেন খাইতেছিলেন আসতেছিলেন তার মানে তার কাজটা চলছিল আপনি গাড়িতে চড়ে চলে আসলেন কিন্তু দেখলেন কি যে আরেকদিন লোক পায়ে হেঁটে আসতেছিলো তার কাজ চলমান তো এইখানে বলা হচ্ছে যে ওয়া ক্যান আই আলুজাল তিনি এটা করতেন তিনি এটা করতেন তার মানে এটা একদিনের কাজ নয় নিয়মিত করতেন তিনি হেইনা ইউকাব্বিরুলি রুকো যখন তিনি রুকুর জন্য তকবির দিতেন যখন আল্লাহ যখন ইয়া শেষ হয়ে গেল সরা ফাতেহা আর এক সুরা মেলানো এরপর রুকুর জন্য যখন আল্লাহ আকবার বলে তাকবির দিতেন তখন দুই হাত কাক বরাবর উঠাতেন ওয়াফ আলো জা লিকা ইজা রফা আর সাহমিনা রুকু আর উত্তোলন করতেন কাদ বরাবর যখন রুকু থেকে মাথা উঠাতেন ওয়াকু উলু আর তিনি বলতেন শামি আল্লাহ হলিমান হামিদা রুকো থেকে যখন উঠাতেন মাথা উঠাতেন দু হস্তদ্বয় কাদ বরাবর উঠিয়ে কি বলতেন শামি আল্লাহ হলিমান হামিদা ওয়ালা ওয়েফ আলো জা আলিকা কিন্তু সাজদাতে যাওয়ার সময় তিনি আবার আল্লাহ আকবর তো বলছেন কিন্তু হাত হাত আবার উঠাতেন না বখারির হাদিস প্রথম খন্ড একশো আশি পৃষ্ঠা এবং পরিচ্ছেদ হচ্ছে বাবু ইদা ইমাম বখারি রহমতুল্লাহ আল্লাহ এর পরিচ্ছেদ গুলো খুবই সূক্ষ্ম এক দ্বিতীয়ত হচ্ছে ফিকা যেভাবে যেইভাবে ফিকার কিতাব লিখেছেন তাদের জন্য এটা বোঝার খুবই সুবিধা কারণ উনি হেডলাইন যেটা দিয়েছেন ওটাই একটা মাসালার উত্তর বুঝে আসছে দেখেন কী লিখেছেন উনি বাবু রফুল ইয়াদাইন এটা পরিচ্ছেদ হলো দুই হস্ত উত্তোলন করা কখন ইজা কাব্বারা যখন তকবির তকবির দিবে মানে তকবির তাহারিমা দিবে ওয়াঈদা রাকা যখন রুকু করবে ওয়াঈদা রাফা যখন রুকু থেকে উঠবে আর বাকি থাকলো কি এ সকল অবস্থাতে হস্তদয় উত্তোলন করতে হবে

তার দুই হাতকে কান দুই কান বরাবর করতেন ওয়াইদা রফা ইয়াদে ইউহাদি বিহিমা হে আর যখন তিনি হস্তদায় উত্তোলন করতেন তখন তার দুই হাত কান বরাবর করতেন ওয়াইদা রফা রসহ মিনার রুকুল ফকি নিমান হামিদা ফাহিক যখন তিনি রুকু থেকে উঠতেন তখন স্বামী আল্লাহ মানে হামিদা বলে অনুরূপ হস্তদয় উত্তোলন করতেন এই হাদিসটি মুসলিম শরীফ শরীফের প্রথম খণ্ডের দুইশো তিরানব্বই রয়েছে হাদিস নাম্বার একানব্বই তাহলে আমরা হস্তদয় উত্তোলনের দলিল পেলাম কি না নাকি পুতুল থাকতো তাই সাহাবারা উঠাতেন রসুল সাল্লাহাম এর সাহাবাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে আমাদের সমাজে সমাজের মাঝহাবধারী লোকেরা তারা বলেছে বা বলে থাকে যে সাহাবাইকরাম বগলে পুতুল রাখতেন তাই রসুল সুলসাহ ইসলাম তাদেরকে কী করেছিলেন হস্তদয় উত্তোলন করতে বলেছিলেন আর যদি হস্তদয় বগলে পুতুল রাখার কারণে হয় তাহলে তিনবার কেন একবারই তো পড়ে পড়ে যাওয়ার কথা নাকি আবার নিচ থেকে উঠিয়ে নিতেন আর এইখানে হাদিসে আমরা পেলাম সাহাবাদের কথা নয় কার কথা রসুল সাল্লাম উঠাতেন নাওয়ওজুবিল্লাহ মিন জালেক আগেই নওজবিল্লাহ পড়ি তাহলে কি সাল্লাম পুতুল রাখতেন ওদের ভাষায় এরা মাঝহাবের নামে ধর্মকে বাদ দিয়ে দিয়েছে মাঝহবের নামে অনেক হাদিসকে তারা ছেড়ে দিয়েছে যেন নতুন এক শরীয়ত তারা কায়েম করেছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যখন মাজহাব দিকে আর হাদিস দিকে তখন হাদিসকে বাদ দেওয়ার জন্য তারা মেলা ফোন দিয়ে যার অন্যতম হল এটা একটা ফোন দিয়ে আল্লাহ যেন এরকম খারাপী থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ মা আহমিন তাহলে হস্তদ্বয় উত্তোলের বিষয়টি হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত ওয়ায়ামবাগী ফেলাল ইয়াদ আল ওয়ারিদা আলা অজুহিন মুতানব ইয়াতিন ফি আউকাতিম মুখতালিফাতিন লিমা ফিদা লিকা মিন হদৌর ইল কালবি ওই তিবাই সুন্নাতি ওয়া হিয়া ইহা একটা কাজ যদি একাধিকভাবে আসে শাহ বলছেন এখানে যে একটা কাজ দুই তিনভাবে এসেছে প্রত্যেকটার পক্ষে দলিল আছে প্রত্যেকটাই সুন্নাত যে কোনো একটা করলে কি চলে তাহলে উনি বলছেন যে তা এ সকল অবস্থাতে বিভিন্নটার ওপরে বিভিন্ন সময় আমল করা উচিত এতে করে কি হবে আপনার অন্তরটা নামাজে বেশি থাকবে মানে আপনার কাছে দুইটা বা তিনটা দুয়া মুখস্ত আছে কোন দোয়াটা আপনি পড়বেন তখন চয়ন করার জন্য একটা দিলে কাজ করছেন আপনার আপনার মন কাজ করছে তো এটাই বলছেন শেখ যে কাল তো এটা একবার আমল করলেন এটা একবার করলেন এটা একবার করলেন যদি দুই তিন রকম আমল থেকে থাকে আর সেটা সুননাথ দ্বারা প্রমাণিত হয় এতে করে নামাজে একাগ্রতা বেশি থাকে সুন্নাতেরও অনুসরণ হয় সু তিনটাই সুন্নাত এটা একবার ইর্তেবা করলেন এটা একবার ইর্তেক করলেন এটা একবার আরেকটা বিষয় যে সুন্নাত কি হল জীবিত থাকলো আমরা একটা আমল করছি তো একটার উপর আমল করতে করতে বাকি দুটো সুন্দর জাতি ভুলবে না ওটার প্রচার প্রসার না হলে কি হবে ভুলে যাবে মানুষ রাসুল রসুল বেতের সালাতুল বেতের কুনুত পড়তেন কুনুদ পড়তেন কিন্তু মাঝে মাঝে কুনুদ ছেড়ে দিতেন কেন যাতে জাতি জানতে পারে যে কুনুদ না পড়লেও বেতের সালাত হয়ে যায় পড়া উত্তম কিন্তু এটা একেবারে পড়া আবশ্যক ফরজ এমনটি নয় এজন্য এখানকার ইমামদেরকে আপনারা দেখবেন যে তারাও কিন্তু কি করে মাঝে মাঝে ছেড়ে দেয় দেখবেন তিরিশ দিনের মধ্যে তিন চার দিন ছেড়ে দিয়েছে এ ছাড়াটার উদ্দেশ্য হলো যাতে আপনি জানেন যে এ দুয়ার ছাড়লেও বেতের কোনো ক্ষতি হয় না আর আমাদের দেশে আলহামদুলিল্লাহ যারা কোরআন শোহাদিসের উপরে আমল করেন তারাও কিন্তু মাঝে মাঝে বেতের এই দোয়াটা ছেড়ে দিয়ে থাকেন সোননাতে রসুল সাল্লা উপরে অনুসরণ করে বা তার উপর আমল করে কিন্তু আমাদের মাঝাবি ভাইয়েরা কোনো সময় ছেড়ে দিয়েছেন বলে আমাদের জানা নেই তো যাই হোক প্রত্যেকটা সোননাথের উপরে আমল করা উচিত তাতে করে একাগ্রতা থাকে সোননাথের উপরে বিভিন্ন সোননাথের উপরে আমল হয়ে গেল এবং সোনারটাও সমাজে কি থাকলো চালু থাকলো জিন্দা থাকলো জি ওয়াবাদ আইঙ্গেন জিলা য়াদাই হেমিনার রফে ইয়াদা আলা আর যখন আপনার হস্তোদ্বয় আপনি তাকবিরে তা সময় উঠালেন উঠানোর পর তো এখন নামাবেন তাই না এটা তো আর এইভাবে ধরে থাকা যাবে না আপনাকে এখন হস্তদ্বয় রাখতে হবে সাহেব বলছেন ইয়াদা অহুমা আলা সদরী কোথায় রাখবে বুকের উপরে রাখবে বুকের উপরে রাখবে আল ইউমনা আলা জোহারে কাফ পিহিল ইউসরা তার ডান হাত থাকবে কাফ বলা হয় এটাকে তার ডান হাতটা থাকবে বাম হাতের কব্জির উপরে ঠিক আছে কবেদান বি এমি বি ইউমনাহু ইউসরাহু আর তার কো বলা হয় এই জায়গাটাকে কবজির এই এই জায়গাটাকে তো বরং কব্জির আগেই এই যে জায়গাটা নিচু হয়ে আছে এখানকার আঙ্গুলের যেখানে গিয়ে শেষ হয়ে গেছে এই জায়গাটাকে এইভাবে দেখবেন অনেক ইমাম এইভাবেই তারা আলা মিন দাঁড়াচ্ছেন অথবা ডানহাতের তার যে জেরা বলা হয় এই জায়গাটাকে এই জায়গাটাকে রাখবে এই বাম হাতের জেরার উপরে বাম হাতের উপরে মিনগাই রে কাঁপেন তখন আর এইভাবে ধরার দরকার নেই এক আপনি ধরে এইভাবে রাখতে পারেন আর দুই ধরা ছাড়াই আপনি এইভাবে রাখতে পারেন এইভাবে ধরতে হবে অনেকে এইভাবে ধরে এমনটি নয় স্বাভাবিক গতিতে আপনি আপনার ডান হাতকে বাম হাতের উপর রেখে দেবেন আপনি এইভাবে রাখতে পারেন এটাও সুন্নাত যেমন আর এভাবে রাখতে পারেন এটাও সন্ন্যাস এখন আমাদের সমাজে আমি আগে বলবো যে এই হাদিসটি যেটি এখানে উল্লেখ করেছেন তার দলিল হল ওয়াইল বিন হজুর রিয়ানি সাল্লি সাল্লাম আমি রসুল রসুলের সাথে নামাজ পড়েছি আলা ইউসরা তিনি তার ডান হাতকে বাম হাতের উপরে রেখে কোথায় রেখেছেন আলা সদরিহি তার বুকের উপরে রেখেছেন এটা হলো সহি ইবনে খুজাইমার হাদিস হাদিস নাম্বার চার হাজার উনআশি এই হাদিসটিকে একজন রাবি আছে যাকে ইমাম আলবানি আলাই বলছেন দুর্বল যেটা আমি পড়লাম এখন তবে এর সংশ্লিষ্ট অন্য সনদে এরকমই হাদিস বর্ণিত হয়েছে যে সাল্লাম বুকের উপরে হাত রেখেছেন যার ফলে একটা হাদিস আর একটা হাদিসকে শক্তিশালী করার মাধ্যমে সেটা সহির দরজায় কি হয়েছে পৌঁছে গেছে এবং ইমা এই আপনার লেখক বা ইমাম বা মহাদ্দেশ ইবনে হোজাইমা রাহিমা তার এই বর্ণনাকে তিনি সহি বলে উল্লেখ করেছেন পক্ষান্তরে আমাদের সমাজে বিশেষত হানাফি মজাবের যে লোকেরা তারা নাভির নিচে যে হাত হাত বেঁধে থাকেন তার একটা দলিল হলো আলী দাদি আল্লাহন থেকে বর্ণিত হাদিস যে রসুল সাল্লাহ সাল্লাম ডান হাতকে বাম হাতের উপরে রেখে তাহতা সুররা নাভির নিচে রেখেছেন ঠিক আছে তো এই নাভির নিচে রাখার হাদিসটা সকল ওলামা ঐক্যমতে জাইফুন দুর্বল এর কোনো অন্য সহযোগী কোনো হাদিস নেই সকল ওলামাইকরামের মতে এটা দুর্বল কেন দুর্বল কারণ তার বর্ণনা সনদে একজন রাবি রয়েছেন যিনি একাকী এ হাদিস বর্ণনা করেছেন এবং তিনি দুর্বল রাবি আর তিনি হলেন আব্দুর রহমান বিন ইসহাক আল ওয়াসিতি আব্দুর রহমান বিন ইসহাক আল ওয়াসিতি ইনি তাহতাসুরা নাভির নিচে হাত রাখার যে হাদিস সেই হাদিসের রাবির অন্যতম একজন যার কারণে ওই হাদিসটিকে সকল মায়িক রাম কি বলেছেন দুর্বল বলেছেন দুর্বল বলেছেন দ্বিতীয়ত একটা বিষয় হলো যে উনি নাভির নিচের নাভির নিচের হাদিস বর্ণনা করছেন আবার কি করেছেন উনি নিজে নাভির উপরে হাত বেঁধেছে যখন রাবির স্বয়ং এরকম আমলের বৈপরীত্য দেখা যায় তখন তার রেওয়ায় কি হয়ে যায় বাতিল হয়ে যায় তার রেওয়ায়ত যেটা এটা বাতিল হয়ে যায় কারণ তিনি তার ভিন্ন আমল করছেন আর এই ক্ষেত্রে হচ্ছে আরো দুর্বল এর সাথে আরো একটা বিষয় যে আব্দুর ওয়াসিতি দুর্বল হওয়ার কারণে তার হেদ শক্তি তেমন বেশি ছিল না আর সেই সূত্রে তিনি এই হাদিসটাকেই দুইটি সনদে বর্ণনা করেছেন দুই সূত্রে একবার বলছেন আবু হা থেকে আর আরেকবার বলছেন আলী থেকে আসলে কোনটা ঠিক মূলত উভয় ক্ষেত্রেই কি হ্যাঁ গলত এবং এই নাভির নিচের হাদিস সকলের ঐক্যমতে দুর্বল হওয়ার কারণে সেটা আমলযোগ্য নয় বিশেষত ওই সময় যখন বুকের উপরে হাত রাখার সই হাদিস রয়েছে তবে এটাও ঠিক যে হাত রাখার বিষয়টা হলো সন্ন্যাতি আমল হাত রাখার বিষয়টা সন্ন্যাতি আমল কেউ যদি হাত নাভির নিচেও রাখে তার নামাজটা বাতিল হয়ে যাবে এমনটি নয় কিন্তু অধিক বিশুদ্ধ সুন্নাত রেখে আমি দুর্বল গ্রহণ করতে যাব কেন আমার এই দুনিয়ার ব্যাপারে যদি একটা মাছ এতটুক বড় হয় আর একটা যদি আর তার চাইতে আর এক ইঞ্চি বড় হয় তো নজর কোনটাই আমার ওটার দিকে একটা একটু দুর্বল মনে হচ্ছে মনে হচ্ছে যে একটু তাবান হয়ে গেছে একটু হয়তো সময় বেশি গেছে এই মাছের উপর দিয়ে আর একটাকে তাজা মনে হচ্ছে কোনটা নেব তাজাটাই নেব আমি তো আমি যখন দিন দুনিয়ার বিষয় খুঁজছি তখন আমি খুঁজি তাজা আরে সবজি কিনতে গেলেও তাজা সব খুঁজতে গেলে গিয়ে দেখি তাজা কোনটা মুরগির এক আন্ডার একটা খাঁচে নেব তাতে দেখি একটা মুরগি ডিমের মধ্যে মনে হয় একটু ফাটা ফাটা বাপ ভাই এটা একটু চেঞ্জ করে দেন আমাকে কিন্তু যখন আমি হাদিস নেব তখন দুর্বল হাদিস কেন আমি নেবো অথচ তার বিপরীতে সই হাদিস রয়েছে তাই জন্য বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই বাড়াবাড়ি করে না তবে যারা করে এটা ঠিক ঠিক নয় ওদের সাথে বাড়াবাড়ি করা ঠিক নয় আপনার কথা হলো দলিল দিয়ে দিবেন মালবে মালবে না মানবে ভুল করবে সেই হ্যাঁ গুণাগার হবে বা পাবি হবে কোনোটা যদি সে ভুল করে থাকে কিন্তু ওকে জোর করে মানানোর দায়িত্বটা আমার নয় তো এই জন্য বলবো যে বাড়াবাড়িটা তাদের পক্ষ থেকেই বেশি হচ্ছে বাড়াবাড়িটা তাদের পক্ষ থেকেই বেশি হচ্ছে মসজিদ থেকে বের করে দেওয়া অথবা ব্যঙ্গ করা এমন কি নামাজকে নিয়ে ব্যঙ্গ করা এটা নিশ্চিত যে ধর্মীয় কোনো বিষয় নিয়ে এ তো নামাজ এক বিশাল ব্যাপার যদি কারো দাড়ি কারো টুপি কারো হয়তো টাকনার উপরের কাপড় পড়া এগুলো নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে তাহলে সেও দিন থেকে কি হয়ে যাবে বের হয়ে যাবে আপনারা দশটি ইসলাম ভঙ্গকারী বিষয় অনেকে হয়তো পড়েছেন মুখস্থ না থাকলেও হয়তো অনেকের এমনি মনে আছে যে হেডলাইনগুলো কী কী তার একটা অংশ হলো দিনের কোনো বিষয় নিয়ে কি করা ঠাট্টা বিদ্রূপ করা অতএব এটা কোনো ক্রমেই উচিত নয় আসলে অজ্ঞতা মূর্ঘতা মানুষকে মেলা ভুলের মধ্যে পতিত করে তার এটা একটা প্রমাণ ওয়া ইয়া শূন্য আই ইয়াক দুআ আল এবার আপনি হাত রাখলেন বুকের ওপরে দুই পদ্ধতিতে ধরলেন হয় এইভাবে রাখলেন অথবা এইভাবে রাখলেন রাখেন আপনি তারপর আপনি দুআউল স্তেফতা পড়বেন সানা যেটাকে আমরা বলছি শুরুর দোয়া প্রারম্ভিকার দুয়া ভূমিকার দোয়া পড়বেন সেটা কি লিমা স্যাব্যাকাথি শাহি হাই মিন হাদিসি। আদি হুরাই রতার দি আল্লাহ আনহু কল কানা রসুল উল্লাহ হিসাব ইজা কাব্বরাফি সলাতি সাকাতা হনেই হুনেইয়েতন কাবলা আইয়াকরা তো আবু সাল্লাল্লাহ আব্বুরা বলছেন বোখারি মুসলিমের হাদিস রসুল সালসাললাম যখন তাকবিরে তাহারি মা দিতেন নামাজে তখন সাকাতা হুনেইয়াতান একটু সামান্য একটু চুপ করে থাকতেন কাবলা আই ইয়াকরা সুরা ফাথিয়া পড়া পূর্বে কিভাবে বুঝলেন উনি এটা তো এটা তাহলে বোঝা যাচ্ছে যে সিররি নামাজের কথাটা নয় বরং জেহেরি যে কেরাত বরং জেহেরি শব্দটা ঠিক নয় বরং জাহারি জাহার যেখানে উঁচু আওয়াজে কেরাত পড়েছেন রসুল সাল্লাম সেখানে উনি খেয়াল করেছেন যে উনি কেরাত পড়ার আগে একটু সময় কি থাকেন চুপ থাকেন ফাকুলতু আবু হুরাই রান বলছেন আমি বললাম ইয়া উম্মি। হে আল্লাহ আমার পিতা মাতা আপনার খেদ মতে কুরবান হোক উৎসর্গ হোক আর আইতা সুকু তাকা বাইনা তাক বীর ইউল কেরাতি মা তাকুল আপনি কি খেয়াল করে দেখেছেন যে আপনি তাকবীরে তাহারিমা বলার পরে কেরাত বলার আগ পর্যন্ত একটি ছোট সময় চুপ থাকেন আপনি কি বলেন আবু রানু জ্ঞানের পোকা জিজ্ঞাসা করছেন তালা আকুলু রসুসাম বললেন যে আমি তখন বলি আল্লাহ বাইনি ওয়া বেইনা খাপা এয়া কামা বা আত্তা বে ওয়াল মাগরিন এটা মুখস্ত না থাকলে মুখস্ত করা উচিত কারণ এই দুয়াটা খুব সুন্দর অর্থগুলো শোনেন হে আল্লাহ আমার এবং আমার গুনার মাঝে আপনি দূরত্ব সৃষ্টি করুন যেমন পূর্ব পশ্চিমের মধ্যে দূরত্ব আল্লাহ আকবর আল্লাহ মানাক কে নি ই মিন খাপা ইয়া ইয়া কামা ইউ নাক পাশাবুল হে আল্লাহ আমাকে আমার গুণা থেকে সেইভাবে তুমি পরিষ্কার করো পরিচ্ছন্ন করো যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয় সাদা কাপড় যদি ময়লা থেকে ধন তাহলে কি হয়ে যায় হ্যাঁ পরিষ্কার ধপ হয়ে যায় মিন আল্লাহ্মিলিমিন হে আল্লাহ এটার উলট পলট কোনো কোনো রেওয়াইতে এসেছে যে হে আল্লাহ তুমি আমার গুণাগুলিকে ধুয়ে দাও বরফ দিয়ে শিশির দিয়ে এবং পানি দিয়ে বড় পানি শিশির দিয়ে তুমি আমার গুণাগুলিকে ধুয়ে দাও বোখারের হাদিস প্রথম খণ্ড একশো একাশি পৃষ্ঠায় রয়েছে মুসলিম শরীফ প্রথম খণ্ড চারশো উনিশ পৃষ্ঠায় রয়েছে এবং হাদিস নাম্বার মুসলিম শরীফের পাঁচশো আটানব্বই নাম্বার এবং শব্দগুলো মুসলিম শরীফের আর ইচ্ছা করলে আপনারা যেটা বলেন হয়তো ভাবছেন আমাদেরটা হাদিসে নাই আছে হাদিসে বিহামদিকা। ওয়াত কাসমুকা ওয়া আলা ইলাহা গাইরুকা এ দোয়াটাও রয়েছেটাও আপনি পড়তে পারেন তবে এই দোয়াটা সেদিন পড়তে গিয়ে একটু ইয়া লাগলো যে এখানে বলা হচ্ছে রওয়াহু মুসলিম বিশান ফিহি ইনকেতা এ হাদিসটি ইমাম মুসলিম হল্লা এমন সনদে বর্ণনা করেছেন যার মধ্যে বিচ্ছিন্নতা রয়েছে মধ্যে কোনো এক রাবি ছুটে গেছে হাদিস নাম্বার মুসলিম শরীফের তিনশো নিরানব্বই ও দারাকুতনি মৌসুল ও মৌকুফান আর ইমাম দারাকুতনি এটার সনদ রসুল পর্যন্ত পৌঁছিয়েছেন এবং উমর রাজি আল্লাহর কথার উপরে মৌকুফও করেছেন অর্থাৎ উমর রাজি কথা বলেও তিনি বর্ণনা করেছেন আর অকাদ রুবি আহাদ আল হাদিস উদ্দিন ইদ্যাতি তুরুক এ হাদিসটি একাধিক সূত্রে বর্ণিত হয়েছে ইবনে হাজার তালখিসুল হাবির কিতাবে বলছেন যে আবু আবুদাউদ ওলা হাকিম ও রিজাউ ইসনাদিহি সিকাতুন লাকিন ইন ফি হি ইন কিতা যে আবুদাউদ এবং মুস্তাদা হাকিম তারা এটা বর্ণনা করেছেন এবং এর সনদের যা রাবিগুলো রয়েছেন তারা নির্ভরযোগ্য কিন্তু সেখানেও কি আসে বিচ্ছিন্নতা রয়েছে অর্থাৎ যদি আপনি আপনার বাপদাদার কাছ থেকে জমি পেতে চান তাহলে জমি পাইতে পাইতে মধ্যখানে যদি দেখা যায় যে একজনের নামে জমিটা ছিল না পাওয়া যাবে আপনি আপনার আপনার দাদার কাছ থেকে যদি আপনার বাবা ঠিকমতো জমির দলিল বুঝিয়ে না পায় বা না নেয় তাহলে পৈতৃক সূত্রে ওই জমি বরং দাদার কাছ থেকে যে ওইখানেই নিয়ে নিয়েছে আর এক চাষা নিয়ে এনেক কুকু নিয়ে এনেক বা অন্য কেউ নিয়ে এনেক সেই কিন্তু পাবে আপনি পাবেন না কারণ মধ্যখানে আপনার বাবা জমির দলিলটা নিতে ভুলে গিয়েছে বা ভুল করেছে ঠিক ওই রকমই মধ্যখানে এনকেটা মানে কোনো এক রাবি মধ্যখানে ছুটে গেছে ইবনু খুজাইমা হাজা ওমর আল্লাহ আনী নবী সালাম ইমাম ইবনু খুজাইমা রাহমাল বলছেন যে এটা উমরাল থেকে বিশুদ্ধ কিন্তু রসুল থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয় ওকাল আল হাকিম ওকাদ সাহাজ আন উমার আর ইমাম হাকিমও বলছেন যে এটা উমর থেকে বর্ণিত হ্যাঁ ইমাম যদি উমরিয়াল থেকে বর্ণিত হয় রসুল বলছেন আলাইকুম বেসুন্নাতি অসুন্নাতিল

فاطر السماوات والارض عالم الغيب والشهادة انت تحكم بين ابادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق بإذنك انك تهدي من تشاو الى صراط المستقيم ادوار افني او غير ذلك مما صح عن النبي صلى الله عليه وسلم قطب يسالاو جدي انو دواء اي يسالاك রসুল সাল্লাইসাল্লামের সূত্রে সঠিকভাবে প্রমাণিত তাহলে সে দোয়াটাও আপনি পড়তে পারেন আর এই সূত্রে একটি দোয়া যেটা আমরা জায়নামাজের দোয়া হিসাবে পড়ি সেটা জাইনামাজের দোয়া নয় বরং সেটা দোয়ায় ইস্তেফতা বা সানা হিসাবে রসুল সাল্লা সাল্লাম তাকবীরে তাহারিমার পরে পড়েছেন তাকবীরে তাহারিমার আগে নয় ঠিক আছে ওই যে ইন্নি কি বলেন আপনারা ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজ্জাহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আহানি ফা মা কানা আমা আনা মিনাল মুশরিকিন তো যাই হোক সেই দোয়াটাও আপনি এখানে পড়তে পারেন তবে আগে যেটা আমরা বলেছি যে এক বলছেন এখানে ওয়ায়ামবাগি লিল ইনসানি আন ইস্তাফতিহা বিহাযা মাররাতান ওয়া হাযা মাররাতান মানুষের উচিত একবার এটা দিয়ে শুরু করা একবার এটা দিয়ে শুরু করা একবার এটা দিয়ে শুরু করা আমাদের যে ধর্মীয় দৈন্য দশা একটা মুখস্থ করতেই তো পাইজামা গরম তো এই জন্য বলবো যে আসলে ধর্মীয় জ্ঞানকে গুরুত্ব দেওয়া উচিত এবং এটা অসম্ভবের কিছু নাই আমাদের বেশ কিছু ভাইয়ারা মাসাল্লাহ একশো হাদিস মুখস্থ করেছেন আমাদের ইসলামিক সেন্টারে আবার আমরা কিছু দোয়া মুখস্থ করাচ্ছি তো এটা যদি উদ্যোগ না নেওয়া হতো তারাও যদি মুখস্থ না করতেন তো হতোই না কিন্তু উদ্যোগ নেওয়ার ফলে দেখা গেছে যে একটু একটু করে মুখস্ত করতে করতে আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে তো যদি অলসতা করি অলস অবধ যারা কিছুই পারে না তারা অলসতা করলে এক লাইন কঠিন লাগবে আর অলসতা না করলে পাঁচ লাইন দশ লাইনও হয়তো ধীরে ধীরে মুখস্থ হয়ে যাবে তো আল্লাহ জন্য আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দেন আল্লাহম্মা আমিন এবং সাথে সাথে এই অলসতা দূর করে দিয়ে মুখস্থ করতে শুরু করুন ইনশাআল্লাহ দেখবেন ধীরে ধীরে হয়ে গেছে বিশেষ করে আল্লাহ বাইর বাইন দোয়াটা খুবই চমৎকার লাইয়াতি লাইয়াতি বিশ্বনানী লিয়া দিয়া বিশ্বনানী কুল লিহা যাতে সকল সন্নাতের ওপরে সে আমল কর করতে পারি অলি অলিয়ে কুনাজা লালিকা ইয়া অনলি সুন্নাত ই ওয়াহিদা রানলে কুল যাতে করে নামাজে মন মানসিকতা ঠিক থাকে আন্তরিকতা থাকে এবং আরেকটি নতুন সন্ন্যাস চালু হয় ওলা আয়েজমা অবাই নাহা তবে কেউ যেন এমন না করে তিনটে সময় আছে তো একসাথে তিনটা পড়ে ফেলাই বোঝা যাচ্ছে না বা একাধিক একসাথে পড়বে না দুইটাই একসাথে পড়বে না বা তিনটা একসাথে পড়বে না লিয়ান্না রসুল্লা ফি বাইনা হাফি সোয়ালে আবি হুরাইরা আবু হুরাইরা আল্লাহ আনহু যখন প্রশ্ন করেছিলেন একটু আগে যেটা বললাম সইহাইন বুখারি মুসলিমের হাদিস সেইখানে কিন্তু রসুল্লাহাম বলেন না যে আমি এই তিনটা পড়ি বা দুটা পড়ি কি বলেছেন একটা দোয়া পড়ি তো এই জন্য যখন পড়বেন একটা পড়বেন একসাথে দুইটা নয় বোঝা গেল আপনি এশারের নামাজ পড়ছেন তো এশারের আগে আপনি চলে এসেছেন তাহিয়াতুল মসজিদ পড়বেন তো ধরেন তখন আল্লাহমা বাইনি পড়ে নিলেন তারপরে যখন ফরজ পড়লেন তখন সুবাহাকা পড়ে নিলেন তারপরে যখন আপনি পরে সোননাথ পড়তে যাচ্ছেন তখন ইন্নি অজাহাতও পড়ে নিলেন আহ আহান বুঝাতে পেরেছি কিন্তু ইয়ে আমি তাহিয়াতুল মসজিদ যখন পড়ছি তখন একসাথে তিনটা ছানা পড়ে নেব এমনটি যেন না হয় সোমাইয়া কলো আউজু বিল্লাহ হিমিনাশ শাহী তানের রজিম আপনার সানাপোড়া হলো এবার আপনি বলবেন আউজু বিল্লাহ হিমিনাশ সাহী রাজিম বিসমিল্লাহির রহমানের রাহিম ওয়াক রাউ সুরাতাল ফাতিহা তারপর আপনি কি পড়বেন সুরা হে ফাতিহা পড়বেন আর এক ভেজালি জিনিস তাই না হ্যাঁ কোম্মল কোরান কোরানের মা কোরানের সার নির্যাস এইখানেও আমাদের বেজাল। অন্য কোনো জায়গায় ভেজাল নাই সুমানার রব্বি আল আজিম ঠিকই বলছে ইমাম আর মুক্তাদি কি বলেন ইমাম মুক্তাদি সবাই সুমান রব্বাল আজিম সুমানার আলা অন্যগুলো সবই পড়ছে সানাও পড়ছে হ্যাঁ তাসাউদ পড়ছে দরুদ শরীফ ইমাম মুক্তাদি সবাই পড়ছে ভেজাল হলো সুরাফাতে একসঙ্গে অম্মুল কোরআন পড়বে তখনই বলছে যে না আমাদের মুক্তাদিদের পড়ার দরকার নেই ইমাম পড়লেই শেষ ইকতা দায়িত্ব ভেজাল ইমাম তো ইকতা দায়িত্ব করে আবার বাসায় বসে থাকো তোমরা ইমাম সাহেব একাই পড়ুক হ্যাঁ অন্য অন্য যেগুলো ইমাম সাহেব পড়ছে সেগুলো তো তোমরা পড়ছ কিন্তু এখানে কেন একটা দায়িত্ব হয়ে গেল তো আসলে ভুলে ভরা সমাজে কোন জায়গায় আপনি মলম লাগাইবেন সব জায়গায় তো ঘা আর ঘা আল্লাহ জন্য আমাদেরকে ভুলগুলো থেকে বাঁচার এবং বিশুদ্ধ সালাতের উপরে আমল করা তৌফিক দান করেন আল্লাহ মহমিন লেকাউলহি সাল্লাহাম আচ্ছা আপনি আউজবিল্লা সানা পড়লেন তারপর আউজবিল্লাহ বিসমিল্লা পড়বেন তারপরে সুরা ফাতেহা পড়বেন দলিল লেকাউলিহি সাল্লাহ আলী হোসাল্লাম রসুল সহিসসালাম বলছেন লা সলা তা লিমাল্লাম ইয়াকরা কিতাব যে ব্যক্তি সুরা ফাতিহা পড়েনা তার সালাত হয় না লা সালাত তার কোনো নামাজ নাই এটা হলো তিন নাম্বার মুসলিম শরীফের হাদিস প্রথম খণ্ড দুইশো পঁচানব্বই নাম্বার পৃষ্ঠা হাদিস নাম্বার সাতশো সত্তর হাদিস নাম্বার সাতশো সত্তর ওয়ালফা তেহাত রুখনুমিন আরকানিস সলা সুরা ফাতেহা পড়া সালাতের একটা কি রুকুন ওয়াশরতুন লে সে হাতিহা আর নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য এটা একটা শর্ত ফালাতা সে হোস সালা বিদু নিহা অতএব সুরা ফাতিহা ছাড়া নামাজ হবে না নামাজ বিশুদ্ধ হবে না ইয়াকৌলুহাল মুসল্লি ফিকুল্লে রাকাতিন লে কাউলি নেবি ইয়ে সাল্লাল্লাহ আইলেই হিউসাল্লাম মুসল্লি ব্যক্তি প্রত্যেক রাকাতে এই সুরা ফাতিহা পড়িবে কারণ রসুল সাল্লাম বলেছিলেন কাকে লিল মুসিগি সালাহু হেইনা ওয়াসাফ আলাহ রাকাতাল উলা একদা আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন একজন লোক এসে নামাজ পড়লেন নামাজ পড়ে এসে রসুল কি বললেন কি বললেন সালাম দিলেন কিন্তু রসুল সাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন ইর জে ফাসাল্লি ফাইনাকা লাম তুসাল্লি ফিরে যাও নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়োনি নামাজ তো পড়ছে বেড়া কিন্তু তার নামাজ হয়নি এজন্য রসুন বলছেন যেহেতু হয়নি কোনো সোয়াব নাই কিছু নাই তো ওটা পড়া হলো না না কালাম তো সাললে তুমি নামাজই পড়ো তখন ওই লোক গিয়ে এভাবে দুইবার বা তিনবার নামাজ পড়ে আসলেন রসুল রসুলাম প্রত্যেকবারই তাকে কি করেছিলেন ফিরিয়ে দিয়েছিলেন তৃতীয়বার লোকটি বলেছিলেন যে আল্লাহ রসুল্লা ওহসিনুমিন হাদা আমি এর চাইতে ভালো করে নামাজ পড়তে জানি না পারি না ফ আপনি আমাকে শিখিয়ে দিন রসুল শাহজান তাকে শিখিয়ে দেওয়ার সময় বলেছিলেন সুম্মাফ তাকে বলেছিলেন যে তুমি সুরা ফাতেহা পড়বে প্রত্যেক রাখাতে তাকে প্রথম রাখাটা তাকে ইয়া করেছিলেন শিখিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি সুরা ফাতেহা পড়বে সুম্মফ আল জালিকা ফি ক্যাকুল লিহা আর তোমার এরকমভাবে তোমার প্রত্যেক নামাজেই তুমি না এই 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 কার্যগুলো পালন করবে তাহলে যদি এক রেখাতে সুরা ফাতিহা পড়তে বলেন তাহলে অন্য রাকাতগুলোতেও কি করতে হবে ওইভাবে সুরা ফাতিহা পড়তে হবে বোকারির হাদিস প্রথম খন্ড একশো বিরানব্বই পৃষ্ঠা রুকনুন ফিকুল্লিরাকা যেমন রুকু সাজদা রুকু থেকে ওঠা সাজদা থেকে ওঠা বসা সাজদাতে রুকনুন ফিকুল্লি রাখা এগুলো সবই কি প্রত্যেক রাকাতেই এক একটা আলাদা আলাদা রোকুন ঠিক আছে ফাকেদা লিকা কেরাতুল ফাতিহা ওয়ালা ফার্ক অনরূপ সুরা ফাতিহা পড়া প্রত্যেক রাকাতে আলাদা একটা রোকুন প্রত্যেক রাকাতেই আলাদা একটা রোকুন ওয়ালা ফার্কা এবং রুকু সাজদা কি রুকু থেকে উঠা আর দুই সাজদার মধ্যে বসা দুই সাজদাতে বসা তা সাহুদে বসা এইরকমগুলোর মাঝে আর সুরা ফাতিহার প্রত্যেক রাকাতে রোকুন হওয়ার মাঝে কোনো পার্থক্য নেই

ولا تسقط الا عن مسبوق ادرك الامام راكعا او قائما ثم شرع فيها وخاف ان يفوته الركوع قبل ان يتمها اتى ولا تسبق الا عن مسب... تسقط الا عن مسقوط مسبوق جي... كون لوك থেকেই إمام আর মুক্তাদি বা মুসল্লি তার পিছনের কারো থেকেই সূরা ফাতিহা রহিত হবে না পড়বে না এমন কোন অজুর চলবে না ইল্লা মাসবুকিন কিন্তু ওই লোক যে পরে আসছে আর ইমামকে রুকু অবস্থায় পেয়েছে অথবা দাঁড়ানো অবস্থায় পেয়েছে রুকুতে চলে যাবে এখন ঠিক আছে চলে আসছে শেষে ওই ধরেন কুলহ আল্লাহ আহাদ আল্লাহমাদামু পড়ছে আর আপনি গেছেন খালাস রাকাত এখন কোথায় যাবে রুকুতে যাবে সারা রুকুতে যাওয়ার কাজ শুরু হয়ে গেছে ওই সময় যদি একটা লোক আসে আর কি করে সে এখন ভয় করছে যে আমি এসে যদি সুরা ফাতেহা শুরু করি তাহলে সুরা ফাতেহা পূর্ণ করার আগে রুকু কি হয়ে যাবে শেষ হয়ে যাবে শুধু ওই লোকের জন্য সুরা ফাতেহাটা ছাড়া যায় আছে এবং তারও একটা দলিল এখানে দিয়ে দিয়েছে শুধু এই লোক যে ইমামকে এসে রুকু অবস্থায় পায় পিছনে আসার কারণে তার কেয়াম ছুটে গেছে আর ইমামকে পেয়েছে রুকু অবস্থায় এখন তার সোরা ফাতে পড়তে গেলে রুকু চলে যাবে ও শুধু ওই লোকের জন্য সোরা ফাতে ছাড়া কি আছে জায়েজ আছে লেহাদিস আবি বাকরা তার

উনি চিন্তা করছেন যে আমি যদি কাতার পর্যন্ত গিয়ে পৌঁছে হয় না আমাদেরও হয় অনেক সময় যে এখন যদি গিয়ে কাতার পর্যন্ত পৌঁছতে চায় তাহলে রুকু থেকে ইমাম সাহেব উঠে যাবে তখন আবু বাকিরারা দিয়ে আল্লাহ কি করেছেন ওই দুই কাতার দূরে থেকে আল্লাহ একবার করে রুকুতে চলে গেছে রুকুতে গিয়ে যাওয়ার পরে রুকু থেকেই উনি হেঁটে হেঁটে গেছেন বাঁকা হয়ে হাঁটতে হাঁটতে গিয়ে কাতারে শরিক হয়েছে ফারাকা কাবলা কাবলাফ কাতারে পৌঁছার আগে রুকু করে ফেলেছেন ফাজাকারিক আলী ফাকাল উনি নামাজ শেষে বলছেন আল্লাহ আমার তো ব্যাপার একটা ঘটে গেছে আমি এরকম আসছি দেখছি যে আপনি রুকুতে তো একটু দূরেই ছিলাম এখন যদি কাতারে পৌঁছতে যাই তাহলে আপনি রুকু থেকে উঠে যাবেন তাই আমি একটু দূরে থেকেই রুকু করে কাতারে যোগ দিয়েছি সুবান রব আজিম পড়তে পড়তে এখন আমার কি হবে ওয়ালা তাউদ সান রসুল সাল্লাম তাকে বললেন যে নামাজের প্রতি আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিন তবে এই কাজটা পরবর্তীতে আর করিও না কোন কাজ আগে থেকে রুকু ধরা কাতারে পৌঁছবা তারপর রুকু ধরবা বুঝে আসছে আচ্ছা এই হাদিসটি কোথাকার বোখারি শরীফের হাদিস প্রথম খন্ড একশো নব্বই পৃষ্ঠায় রয়েছে বাবু ইদা সাফ কাতার ছাড়া রুকু করার পরিচ্ছেদে আচ্ছা এইখানে দলিলের বিষয়টা হলো ওয়ালাম ইয়া মুর্হু বেকদা এরকা আতিল্লাতি আদ রাকা রুকু আহা দু না কে রা আতিহা ওয়ালাম ইয়া আর রসুল সহিসাল্লাম এই সাহাবি আবু বাকেরাকে নির্দেশ দেন নাই যেই রাখারটা উনি ওই যে রুকু কাতারের পায়রে এসে রুকুটা ধরলেন দিয়ে কাতারে পৌঁছলেন ওই রাখারটা তাকে পূর্ণ করার বা আবার দহরিয়ে পড়ার কোনো নির্দেশ দেন নাই যদি তার ওই রাখারটা না হয়ে থাকে তাহলে রসুল তাকে কি বলতেন যে তোমার ওই রাকাতটা হয় নাই তুমি ওই রাখারটা আবার পড়ে নাও এটা কিন্তু রশ্মিন তাকে বলেন নাই তার মানে বোঝা গেল রুকু পেলে রাকাতটা হয়ে যায় যদিও সুরা ফাতিহা না পায় এক্ষেত্রে আমাদের আহলুল হাদিস সমাজের দু একটা বই এদিকেও পৌঁছে গেছে সেখানে কিন্তু বাড়াবাড়ি আছে এখানেও তারা বলছে যে না এরা এটা রাকাতি হবে না সুরা ফাতেহা তাকে পড়তে হবে কিন্তু না এটা সঠিক নয় এই ক্ষেত্রে কিন্তু এটা ভুল আছে যেটা ভুল তাকে ভুল বলে স্বীকার করতেই হবে আর যেটা সঠিক সেটাকে সঠিক বলে প্রচার করতে হবে ওয়ালাউকান আতির রাকাতু গাইরু সহিহা লা মা রাহু রিয়াদত ইহা কামা আমার মুসি আর সলাত আহহু রিয়াদতি সলাতি লেয়াদ মিলে তিয়ান যদি তার রাকতটা ঠিক না হতো তাহলে রসুল সাল্লাল্লাহ আলাহিলা ইসলাম তাকে রাকাতটা আবার পুনরায় পড়তে বলতেন যেমনটি ওই লোকটাকে আগের আগের লোকটাকে পুরা নামাজেই দুই তিনবার পড়াইছে ঠিক ওই রকম তাকেও একটা রাকাত আবার পড়তে বলতেন কিন্তু বলেন নাই ওয়াল ফাতিহা রুকনুন ফিল কিয়াম আর সুরা ফাতিহা পড়াটা হলো কিয়াম অবস্থায় দাঁড়া দাঁড়িয়ে থাকা অবস্থায় হলো রুকুন ওয়াল মসবুক ও সাকাত আনহুল কিয়াম লে মোতাবাতি ইমামিহি আর যে লোকটা পরে এসে যোগ দিছে তো ইমামের সাথে থাকার কারণে তার কিয়ামটা তার উপর থেকে উঠে গেছে কারণ এখন সে ইমামকে কি অবস্থায় পেয়েছে রুকু অবস্থায় পেয়েছে ফালাম্মা সাকাত আনহুল মাহাল সাকাত আল হাল যখন তার স্থানটা ছুটে গেছে তখন ওই স্থানে যেইটা পড়ার ছিল সেটাও তার উপর থেকে রহিত হয়েছে সাময়িকভাবে ওয়াতাজিবু কিরাতুল ফাতিহা রুকনান আল ইমামি ওয়াল মামুন ওয়াল মামুম ওয়াল মুনফারিদ ফিস সালাতি সিররিয়া ওয়াল জারিয়া আর সূরা ফাতিহা পড়া রুক ওয়াজিব ফরজ রুকন হিসেবে ইমামের উপরে মুক্তাদির উপরে এবং একাকী নামাজ আদাকারির উপরে সেই সালাটটা সালাতে জাহারিয়া হোক অথবা সিররিয়া হোক গোপনের নামাজ হোক মানে যেরকম জোহর আসর অথবা মাগরীবের লাস্ট রেখাত এশারের পরে দুই ডাকাত এরকম নামাজ হোক অথবা জোরের আওয়াজের নামাজ হোক ওয়ালা তস ইল্লা আনিল মাসবুক আল্লা না ওই যে রুকু পাওয়া লোক যেটা উল্লেখ করলাম ওইরকম লোক ছাড়া অন্য কারো উপর থেকে সুরা ফাতিহা পড়ার বিধান বাতিল হওয়ার নয় মানসুক হওয়ার বা রহিত হওয়ার নয় শুধু ওই লোকের জন্য ছাড় আমাদের দেশে একটা দলিল দেয় যে ওয়াইদা করি আল কোরআন ও ফাস্তামি ও লাহু ও আনসিতু যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ চুপ থেকে চুপ করো এবং মনোযোগ সহকারে শোনো যাতে করে তোমাদের উপর আম করা হয় এখন এক কথা হলো যে আমরা সতেরো ফরজ নামাজ পড়ি তার মধ্যে মাত্র ছয় রাকাত জোরের আওয়াজ যাহারি কয় রাকাত ছয় রাকাত মাগরিবের দুই এশারের দুই ফজরের দুই ছয় রাকাত ছয় রাকাতে আমরা সুরাফা ইমাম সাহেবের শুনি আর বাকি যে এই আছে। গুলো আছে সতেরো যদি ছয় যায় থাকে কত এগারো ভাই আপনি কোরআন দিয়েও যদি দলিল দেন তাহলে বাকি এগারো সময় তো নাই আছে তখন কি ইমাম সাহেবকে আমরা কোনো কিছু বলতে শুনি না ফলে ওই সময় আপনার না পড়ার কোনো দলিল নাই বোঝাতে পেরেছি আর যেটা জাহারি সালাত সেটার হয়তো দলিল এখানে আসবে ইনশাল্লাহ তো জাহারি সালাতেও রসুল সাল্লাম সুরা ফাতেহা পড়তে বলেছেন আরেকটা দলিল তারা দেয় সেই দলিলটা হচ্ছে যে কেরা আতুল ইমামি কেরা আতুল্লাহু কেরা আতুল ইমামি কেরা আতুল্লাহ ইমামের কেরাতি মুক্তাদির কেরাত বলতে পেরেছি এই হাদিসটি দুর্বল হাদিস ফতোয়া লাজনা দায়মা এদেশের সর্বোচ্চ ওলামা পরিষদের পরিষদের জিজ্ঞাসা করা হয়েছিল সুরা ফাতেহা পড়ার ব্যাপারে সেখানে তারা উল্লেখ করেছেন যে ইজা কোরিয়াল কোরআন এই আয়ারটি আমাদের উপরে নাজিল হয়নি হয়েছে কার ওপরে রাসুল সাল্লামের উপরে আর উনি বলছেন লা সাল্লাহ তালিম আল্লা একরা বেফাতে কিতাব তাহলে কি উনি এই আয়ারটা বুঝেন নাই অবশ্যই তিনি এই আয়াতটি বুঝেছেন তারপরও নির্দেশ দিয়েছেন এর অর্থ হলো যে ইদা কুরিয়াল কোরআনামি আলাহ আন সে তো এটা হলো আম বিধান যখন কোরআন পড়া হয় তখন সিল্লা সিল্লি করিও না অনেক সময় আমরা গাড়িতে রেডিও চালু করে দিলাম কোরআনও চলছে গল্পও চলছে এটা যেন না হয় আমার মোবাইলে কোরআনও চলছে আবার আমাদের গল্পও চলছে এটা যেন না হয় তখন চুপ করে শুনতে হবে আর না হয়তো আপনি কোরআনের সময় শোনার সময় যদি আপনার না থাকে আপনি বন্ধ করে দেন তো রসুলের হাদিস লা সালাত আল্লাম ইয়াকরা বেফাতে হাতেল কিতাব এটা হলো খাস আর ইদা করিয়াল করান এটা হলো আম আর আমের উপরে খাস বিধান প্রাধান্য পাবে আর যেটা আরেকটা বললাম যে ওরা বলে যে কেরাতুল ইমামে কেরাতুল্লাহ সেই হাদিসটিকে আজনা দায়মার উত্তরে দুর্বল বলে উল্লেখ করা হয়েছে ফলে দুর্বল হাদিস আমলযোগ্য নয় আলা সুন আলাহা আলাল আল ফি সলায় ফজিদ একটু আগে আমি বলছিলাম যে এগারোরা কাতে তো কিছু নাই তাহলে এইখানে ওদের কোনো দলিল নাই বাকি এই ছয় রাকাত যেটা থাকে হ্যাঁ সেই ছয় রাকাতের ব্যাপারে এখানে বলা হচ্ছে যে ফজরের নামাজে মুক্তাদিকে সুরা ফাতিহা পড়তে হবে তার দলিল হ্যাঁ ওয়াজেব সুরা ফাতিহা তার দলিল হল তার তার দলিল আছে তা সোনার থেকে প্রমাণিত ওয়া সলাতুল ফজরে জাহারি ইয়া সলাতুল ফজর হলো জাহারি সালাত না সালাত জাহারি সালাত জোরের আওয়াজ পড়া হয় কেরাত ফাফি হাদিসে ওবাদা বিন সামেদ রদি আল্লাহ আনহু কাল ওবাদা বিন সামেদ আল্লাহ থেকে বর্ণিত হাদিসে এসেছে তিনি বলেন কুন্না খালফা রসুল ইসলাম ফি সলাতিল ফাজরি কি কুন্না খালফা রসুল ইসলাম ফি সলাতিল ফাজর আমরা রসুল সাল্লামের পিছনে ছিলাম কোন নামাজে ফজরের নামাজে ফজরের নামাজে কেরাত জোরে না আসতে জোরে ফাঁকারা রসুল্লাহ ইসলাম তখন রসুল সাল্লাম কেরাত পড়লেন ফাসাকুলাত আলাইহিল কেরা তার উপরে কেরাত কি হলো সাকিল মানে ভারী মনে হলো ফালাম্মা ফারাগা কাল যখন তিনি নামাজ শেষ করলেন বললেন লাল্লাকুম তাকরা উন খালফা ইমামিকুম আমার মনে হয় তোমরা তোমাদের ইমামের পিছনে কেরাত পড়ো বললা লাম হাজা ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হ্যাঁ এটা তো আমরা করি

আমার পিছনে পড়বে না যখন আমি জোরে কেরাত পড়ি বিহা কারণ যে সুরা ফাতিহা পড়ে না তারা নামাজ হয় না আর কি স্পষ্ট চান আপনি যদি বলেন যে ইদা কুরিয়াল কোরআন পাস্তামে ওলাহু আনসিতু সেটাও ফজরের সময়ের কথা রসুল সাহেব থেকে বর্ণিত হয়েছে আমাদের গোড়া মাঝাবি ভাইদের মুখটা হাদিস দিয়েই বন্ধ হয়ে গেছে এরপরও যদি হেদায়েত না হয় তাহলে আল্লাহ হেদায়তের মালিক হ্যাঁদি মান আহবত ওলাহ কি নল্লাহ হাঁহ ইয়াহদি মাইয়েশা আপনার আমার যাকে ইচ্ছাটাকে আমরা হেদায়েত দিতে পারি না আল্লাহ যাকে ইচ্ছাটাকেই হেদায়েত দিয়ে থাকেন দুই নম্বর আবু দাউদের হাদিস হাদিস নাম্বার আটশো তেইশ হাজার তালফিজুল হাবীর এ এটি বর্ণনা করেছেন সেখানকার হাদিস নাম্বার তিনশো চুয়াল্লিশ আবু দাউদ তিরমি আবু দাউদ তার তিরমেজি দ্বারা কুতনি ইব্ন হাকিম বাই হাকি তারা সকলেই কি করেছেন এই হাদিসটি কি সহি বলে উল্লেখ করেছেন এবং ইবনে ইসহাকের সনদে তারা বর্ণনা করেছেন অমিন সওয়াইদ মা রওয়াহু আহমদ মিন তরেকি খালেদ আল তার আবার অন্য ইমাম আহমদ থেকে বর্ণিত হাদিস আছে সেটা এর পক্ষে সাক্ষী দেয় ইমাম আহমদ থেকে বর্ণিত আন মোহাম্মদ ইবিন আবি আসান রজুল মিনাসাবি মুহমদ তাকরা ওন আওয়াল ইমাম ইয়াকরা মুসাদ আহমদের হাদিস যেটা যে তোমরা ইমাম যখন পড়ে তখন তোমরা মনে হয় কিছু পড়ো কালা হা সাল হাসান রসুল সাল্লাম তিনবার বললেন সবাই যারা পড়ে ওরা তো ভয়ে শেষ যে না জানি কি বল করে ফেলাইছে ওর খবর হইব হ্যাঁ কল ইন্না ফালু যা আলিক তখন সবাই একসাথে বললেন যে হ্যাঁ আমরা তো এটা করি কল ফালা ফালাহ তা ফালু ইকরা আহাদুকুম বেফাতি হাতিল কিতাব তোমাদের কেউ এরকম করিও না শুধু সুরা ফাতিহা ছাড়া ওটা পড়িও তোমরা এটা হলো আপনার মুসনাদ আহমদের হাদিস পঞ্চম খণ্ড চারশো দশ পৃষ্ঠা এর এর সনদটাকে ইমাম বিন হাজার হাসান বলে উল্লেখ করেছেন এবং অন্য অন্য সনদেও এটা বর্ণিত হয়েছে العلم انها ও عن الماموم في মুমসিন جمعا بين জামান বাইন على আল্লাহ আকরাম এখানে সাহেব বলছেন হাম্বলি মাযহাবের যেটা মত সেটা একটু আসলে কারো মনে কিছু মাঝাবী ইয়া থাকলে একটু গুঁতা দেয় লাস্টে দেই। তো উনি বললেন এখানে হতে পারে যে কেউ অনেক অনেক ওলামা একরাম বলছে যে জাহারি সালাতে না পড়লেও চলবে জাহারি সালাতেও না পড়লেও চলবে এটা অনেকেই বলেছেন কারণ দুই রকমেরই যে হাদিস আসছে কোরআন এবং এগুলো সব মিলিয়া মিলা মিলিয়ে যদি দেখা হয় তবে উভয়ের ক্ষেত্রে কোনো মাসালাতি ভেজাল নেই এই জন্য যে লাহ তালিমাল্লা মেকরা এটা ফজরের নামাজের ক্ষেত্রে কি হয়েছে বর্ণিত হয়েছে এক আর কুরিয়াল কোরআন নাজিল হয়েছে রসলের উপরে আর রসলি সুরাফাতে পড়তে বলেছেন ফলে এখানে আমাদের নিজেদের কোনো সমস্যা থাকার কথা নয় ফাতেহা আমিন ফাতেহা পড়ার পর কি বলবে আমিন বলবে ল ওলমা মোম ইমাম ইমাম মুক্তাদি এবং একাকি নামাজ পড়া ব্যক্তি সকলেই সরাফাতেহার পরে আমিন বলবে জাহারান ফিসসলাতিল জাহারিয়া উঁচু আওয়াজের সালাদ যদি হয় তাহলে জোরে আমিন বলবে আর ফিসির রিয়া আর যদি নিচু আওয়াজের সালাত হয় তাহলে গোপনে বলবে নিচু স্বরে বলবে এক্ষেত্রেও তো ভেজাল জোরে আমিন বলা নিয়ে যে রসুল সাল্লাহ সাল্লাম জোরে আমিন বলতে বলছেন কেন কারণ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবারা তাকে রেখে পিছন দিক থেকে পালিয়ে যেতেন পালার কে রসুল নে আমরা যদি সবাই পালায় কে থাকে আসলে সাহাবাদের কদর এরা করতে জানে নাই সাহাবারা যখন নামাজ ফরজ হয়নি তখন মুসলমান হওয়ার কারণে কত ম্যার খেয়েছেন বেলা আল্লাহ আনহুকে মরুভূমিতে এই আপনার ফেলে রাখা হয়েছে পাথর উত্তপ্ত পাথর তার বুকে চাপিয়ে দেওয়া হয়েছে কত নির্যাতন তাদের উপরে হয়েছে তখন তো নামাজ ছিল না তখন নামাজ ছিল না যেই নামাজের জন্য যেই ইবাদতের জন্য যেই দিনের জন্য ইসলাম কবুল করলেন এত অত্যাচার সহ্য করলেন সেই নবীকে রেখে পালিয়ে যাবে আস্তা আফর নবজুবুল্লাহমিন জালেক এদের মুখ দিয়ে এই কথাগুলো বের হয় কী করে গণ্ড মূর্খ এবং গোঁড়া ছাড়া তাদের মুখ দিয়ে কথাগুলো বের হওয়া সম্ভব নয় যদি কেউ এগুলো বলে থাকে তাহলে অবশ্যই দিন সম্পর্কে কিছুই জানে না তারপরে আর ইমাম মুক্তাদিরা যেন ইমামের মেলা পরেও না করে আর একেবারে আগেও যেন আমিন না বলে দেয় বোঝাতে পেরেছি বরং সাথে সাথে যেন বলে ও আইয়া শূন্যিন কোরআন আর সুন্নাত হলো যে সুরা ফাতেহার পরে আপনার পক্ষে যতটুকু সম্ভব কোরআন পড়বেন সুরা এখলাস পড়েন সুরা ফাতেহা ইয়া সুরা নাস পড়েন ফালাক পড়েন অথবা মধ্যখান থেকে কোরআনের কিছু আয়াত পড়েন যতটুকু আপনি পারেন সেটা পড়া হলো সুন্নাত তো এইভাবে আমরা সুরা ফাতেহা এবং তার পরবর্তী কেরাত পড়ার কথা শেষ করলাম আজকের মতো আমাদের সময় শেষ ইনশাআল্লাহ আল্লাহ যদি সময় দেন পরবর্তীতে বাকিটা পূরণ করব মহান রব আলমিন যেন আমাদেরকে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন আল্লাহ আমিন এবং আমাদের সমাজে যেই নামাজকেন্দ্রিক ভ্রান্তি রয়েছে এবং বা যে রয়েছে সেগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের নামাজগুলো কবুল করুন আল্লাহমা আমিন এবং আল্লাহ তালা আমাদেরকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে নামাজ আদা করার তৌফিদান করুন আল্লাম আহিন এবং আল্লাহ যেন আমাদেরকে নামাজের প্রতি মহব্বত ভালোবাসার সৃষ্টি করে দেন দেনাল্লাম আমিন আল্লাহ আমাদেরকে নামাজ প্রতিষ্ঠাকারীদের কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন আল্লাহম আমিন মোহনবুল রব্বুল আিন যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিবাহাম আল্লাহ আমাদের গুনা খাতা মাফ করুন আল্লাহম আমিন আমাদের আত্মীয় স্বজন যারা এবং আমাদের এখানকার যার যে সমস্যা আছে সেগুলো যেন আল্লাহ দূর করে দেনাল্লাম আহিন যে ভাইদের কাজবাজ নেই আল্লাহ যেন তাদের কাজ মিলিয়ে দেন দেনাল্লাম আহমিন সুবাহান রব্বিক আাম্মা ইউসিফ ওসাই আলম মুরসারিন আল্লাহামদুলিল্লাহি রবিল والسلام عليكم ورحمه الله وبركاته